नमस्कार भिवर्स, राधे राधे। शिवरी कृपाई आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के एक घरोया पद्धतिते असाधारण टेस्टफुल एक हेल्दी रेसिपी निये आपनादेर सामने भिडियोटी शेयर करते चलेछि। ए रेसिपिटी शरीरेर पक्षे खुबी उपकारी एवं सुस्वास्थ्यकर रेसिपि। ए रेसिपिटी जन्य कड़ाईटी आमरा बसिए दिएछि, परिमाण मतो एखाने आमरा तेल दिए दिलाम। परिमाण तेलटी गरम हुए गेले परिमाण मतो एखाने आमरा 5 फोड़न दिए देव एवं खूब सुंदर भावे रेसिपिटी घरोया पद्धतिते आगेकार दिने मायेरा किभाबे रान्ना करतो सेटी आपनादेर संगे शेयर करते चलेछि। एवं 5 फोड़नटी तेले आमरा एकटु भेजे निच्छि तेलेर माध्यमे। एवं आमरा सादा বা সোয়া রিফাইন তেলের মাধ্যমে এই রেসিপিটি বানাবো। এবং 5 ফোড়নটি লাল লাল হয়ে এসেছে, আমরা এবার পরিমাণ মতো এখানে মাছের তেলটি আমরা দিয়ে দিলাম। এটি রুই মাছের 1.5 থেকে 2 কিলো ওজনের রুই মাছের তেলটি আমরা মোটামুটি রেসিপির প্রয়োজন মতো দিলাম। এখানে আমরা শুকনো লঙ্কা বা কাঁচা পেঁপে যাওয়া লঙ্কাগুলো আমরা সেগুলো দিয়ে দিলাম কুচানো। এবং আগে থেকে আলু এবং বেগুনটি আমরা এর সঙ্গে অ্যাড করলাম ধুয়ে পরিষ্কার করে রাখা। এবং সেটিকে আমরা খুব সুন্দরভাবে এর সঙ্গে মিক্স করে খুব টেস্টফুল, হেলদিফুল এবং খুবই উপকারী একটি রেসিপি পরিমাণ মতো আমরা হলদি গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে সেটিকে একসঙ্গে আমরা সবজি এবং মাছের তেলটির সঙ্গে খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নিলাম। এবং খুব সুন্দরভাবে অসাধারণ টেস্টফুল রেসিপির ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি শরীরের বিভিন্ন ধরনের যে আয়রন বা অন্যান্য যে সমস্ত ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো মিটে যাবে এমনই একটি রেসিপি। আমরা ঢাকনা দিয়েছিলাম মাত্র 2 মিনিটের কাছাকাছি ঢাকনা দিয়েছিলাম, যাতে আলুটি এবং বেগুনটি যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের মতো সময়টা দেখবেন যাতে সিদ্ধ হয়ে যায়। আর যে কিছুটা বাকি আছে সেটা আমাদের এই রান্নার রেসিপিটি রান্নার মাধ্যমেই এটি হয়ে যাবে। এবং এটি যত বেশি পরিমাণে আমরা নাড়াচাড়া করব বা কষার মাধ্যমে এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে। এবং এটা যতটা শুকনো পরিমাণে রেসিপিটি বানানো হবে বা কষার মাধ্যমে এই রেসিপিটা খুবই টেস্টফুল এবং সুস্বাদু সুস্বাস্থ্যকর হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বা শেয়ার করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যাতে এই রেসিপিটি সুন্দরভাবে ভালো লাগে এবং খুবই টেস্টফুল, হেলদিফুল রেসিপি। এবং এই রেসিপিটি খুবই মুখরোচক বা সুস্বাস্থ্যকর, বিজ্ঞানসম্মত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন যে রেসিপিটি গুণগত বা শরীরের পক্ষে কতটা উপকারী এবং খেতে কতটা সুস্বাদু হয়ে থাকে। এটা যে কোনো বয়সে বা যে কাউকে দেওয়া যেতে পারে। আজকের এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে। এবং এই ধরনের বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, রাধে রাধে। এবং আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন,
সবার আগে সবার প্রথম নিত্য নতুন রেসিপির ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে রাধে রাধে।